হ্যালো এভরিওয়ান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট উনসত্তর নিয়ে অলরেডি আটষট্টিটা প্র্যাকটিস সেটের ভিডিও তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লে থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আগের দিনের কোয়েশ্চেন ছিল তোমাদের কাছে নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি প্রথম প্রস্তাবিত হয় তো বেশিরভাগ জন এটা কমেন্ট করেছ যে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিবেদনে প্রথম যুক্তরাষ্ট্রীয় ধারণাটি প্রস্তাবিত হয় কিন্তু এখানে আনসার হবে মতিলাল নেহেরু তার কারণ হচ্ছে যখন লর্ড বার্কেন হেড মানে ইন্ডিয়ান যে পলিটিক্যাল লিডাররা ছিল তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে খসড়া সংবিধান ভারতবর্ষের মানুষ তৈরি করতে পারবে না তো তার এগেনস্টে ইন্ডিয়ান লিডাররা একটা কমিটি তৈরি করেন যেটার হেড ছিলেন মতিলাল নেহেরু এবং তারা মতিলাল নেহেরু হেড ছিলেন এবং তার নেতৃত্বে যে কমিটিটা তৈরি হয় সেটার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু এবার আরো আরও অনেকে ইন্ডিয়ান লিডাররা তার মধ্যে ছিলেন যেখান থেকে নেহেরু রিপোর্ট প্রকাশিত হচ্ছে এবং সেই নেহেরু রিপোর্টে প্রথম বলা হচ্ছে যে ভারত একটা যুক্তরাষ্ট্র হিসাবে গণনা করা হবে এবং সেটাকে স্বাধীনতা দিতে হবে ঠিক ব্রিটিশ কমনওয়েলথের আন্ডারেই স্বাধীনতা দিতে হবে তো সেটাকেই যুক্তরাষ্ট্রীয় ধারণা বলা হচ্ছে এবং নেহেরু রিপোর্টের মাধ্যমেই প্রথম যুক্তরাষ্ট্রীয় ধারণাটি প্রস্তাবিত হচ্ছে যেটা ছিল মতিলাল নেহেরুর রিপোর্ট নেক্সট যেটা হচ্ছে মাছের কাঁটার মতো দেখতে নদী নকশাকে কী বলা হয় মাছের কাঁটার মতো দেখতে নদী নকশাকে বলা হচ্ছে হেরিংবন সদৃশ নদী নকশা ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার কার রয়েছে ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ের ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়কে ব্যাখ্যা করার অধিকারী। পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত লোকসভার মেয়াদ শেষ হবার আগেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন আনসার হয়ে যাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন লোকসভার মেয়াদ শেষ হবার আগেই নেক্সট হচ্ছে পিলিন কি পিলিন হচ্ছে এক ধরনের ঘূর্ণিঝড় একক পর্দা বিশিষ্ট কোসং্ঞানু কোনগুলো কোনটা একক পর্দা বিশিষ্ট কোসঞ্জাণু তো লাইসোজোম একক পর্দা বিশিষ্ট কোসঞ্জাণু ডিকটিওজোমও তাই এশিয়ারও তাই তো এখানে সবকটি হচ্ছে আনসার একক পর্দা বিশিষ্ট কোসং্ঞাণানু অপশানগুলোর প্রত্যেকটা ভারতে দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ দীর্ঘ আন্দোলনের পর তৈরি হওয়া প্রথম ভাষাভিত্তিক রাজ্য যেটা তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ সেটা উনিশশো সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের ভিত্তিতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় ধর্মীয় স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে সমতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে শোষণের বিরুদ্ধে অধিকারও তাই যেটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ধর্মঘট করার অধিকার তো এখানে নয় কোনটা সেটা আস করা হয়েছে তাই অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার সুলতান গিয়াসুদ্দিন বলবন কবে দিল্লির সিংহাসনে বসেন বারোশো ছেষট্টি সালে সুলতান গিয়াসুদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসেছিলেন তিনি দিল্লির সিংহাসনে বসেন বারোশো ছেষট্টি সাল এবং বারোশো সাতাশি সালে তার সময় শেষ হয় তিনি নেক্সট যেটা রয়েছে সুলতান মুঘিসুদ্দিন উপাধি কে ধারণ করেছিলেন সুলতান মুঘিসুদ্দিন উপাধি ধারণ করেছিলেন মালিক চাজ্জু অর্ধবেদ্য বা আংশিক ভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে কি বলা হয় অর্ধবেদ্য বা আংশিক ভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলা হয় অভিশ্রবণ সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে মৌলিক অধিকারগুলোকে সংশোধনের ক্ষমতা ন্যস্ত রয়েছে সংসদ বা পার্লামেন্টের উপর হাইড্রোজেনের ব্যাপনের হার গ্লুকোজণু অপেক্ষা বেশি তার কারণ কি। হাইড্রোজেনের ব্যাপনের হার গ্লুকোজণ অপেক্ষা বেশি এর কারণ হচ্ছে গ্লুকোজ আয়তন হাইড্রোজেনের আয়তন অপেক্ষা বেশি কবে থেকে শকাব্দ নামক সম্বদ প্রচলন হয়েছিল শকাব্দ নামক সম্বত প্রচলন হচ্ছে খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কনিষ্কের সময় থেকে শকাব্দ নামক সম্বদ প্রচলিত হয়েছিল তো এটাকে কনিষ্কাব্দও বলা হয় কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে মৌলিক অধিকারগুলো সংশোধনের অধিকার পার্লামেন্টের থাকলেও সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না মৌলিক অধিকারগুলো সংশোধন করা যাবে কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না এটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলায় রায় দেওয়া হয় উনিশশো সালে যেটা হয়েছিল জেমস প্রিন্সেপ কবে ব্রাহ্মীলিপির আবিষ্কার করেন জেমস প্রিন্সেপ ব্রাহ্মীলিপির আবিষ্কার করেন আঠারোশো সালে আঠারোশো সাঁত্রিশ সালে জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপির আবিষ্কার করেন বা অশোকান শিলালিপির আবিষ্কার করেন আঠারোশো সাঁত্রিশ সালে জেমস প্রিন্সেপ ডিএনএ এর থেকে আলাদা কেন দ্বিতন্ত্রী গঠনের জন্য ডিএনএ আর এন এর থেকে আলাদা পেন্টো সুগারের জন্য আলাদা এবং এন্টুযুক্ত খারে থাইমিন থাকার জন্য ডিএনএর থেকে পৃথক তো এখানে আনসার হবে সবগুলির জন্য লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয় দশ শতাংশ আসন পেতে হবে লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে প্রোটোনোপিয়া কি প্রোটোনোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা কোন কমিটি গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেছিল অশোক মেহতা কমিটি গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেছিল পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু কি পেশিতে সঞ্চিত খাদ্যবস্তুকে গ্লাইকোজেন বলা হয় নেক্সট হচ্ছে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় তো আনসার হবে মিথেন মিথেন মিথেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় সিএফসি কোথায় ব্যবহৃত হয় সিএফসি ব্যবহার করা হয় হিমায়ক যন্ত্রে বা এসি রেফ্রিজারেটর এই সমস্ত যন্ত্রে সিএফসির ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্লোরোক্লুরো কার্বন নেক্সট হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে নিম্নলিখিত কোন নামে অভিহিত করা যায় পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত কোন নামে অভিহিত করা যায় আনসার হবে রামসার সাইট দেখো বন্ধুরা রামসার রামসার কনভেনশন হয়েছিল উনিশশো সালে ইরানের রামসারে তো জলাভূমি জলাভূমি বাঁচানোর জন্য এই রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল তো এই রামসার সাইট রামসার সাইট বলা হয় সেই সমস্ত জলাভূমিকে যেগুলোকে এই রামসার কনভেনশনের আন্ডারে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হয় সেগুলোকেই বলা হচ্ছে রামসার সাইট তো পূর্ব কলকাতার জলাভূমিকে এই রামসার সাইট নামে অভিহিত করা হয়েছে বয়েলের সূত্রে ধ্রুবক কোনগুলো বয়েলের সূত্রে ধ্রুবক হচ্ছে উষ্ণতা এবং ভর অপশান নাম্বার সি এগুলো হচ্ছে ধ্রুবক নদীর কোন প্রবাহে প্লাবন ভূমি গড়ে ওঠে নদীর কোন প্রবাহে প্লাবন ভূমি গড়ে ওঠে উচ্চ প্রবাহে প্লাবন ভূমি গড়ে ওঠে অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার যে পদ্ধতির জন্য গরমকালে দুপুরে পুকুরের জল কিছুটা গভীরতা অবধি গরম হয়ে ওঠে গরমকালে দুপুরে পুকুরের জল কিছুটা গভীরতা পর্যন্ত গরম হয়ে ওঠে সেটা কোন পদ্ধতির জন্য সেটা হচ্ছে পরিচলন পদ্ধতির জন্য ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এসবি ঘাটে দেখো বন্ধুরা কমিউনিস্ট পার্টি তৈরি হয় ভারতে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এস বি ঘাটে উনিশশো সালের সতেরোই অক্টোবর তাসখন্দে কমিউনিস্ট পার্টি তৈরি হয় উনিশশো কুড়ি সালের সতেরোই অক্টোবর তাসখন্দে কমিউনিস্ট পার্টি তৈরি হয় সেখানে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মানে ফাউন্ডার ছিলেন মানবেন্দ্রনাথ রায় আর ভারতের কোথায় আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে ভারতে তৈরি হলো উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর যে যেখানে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল সেখানে প্রতিষ্ঠাতা ছিলেন কমিউনিস্ট নেতা মুজফর আহমেদ এটা হয়েছিল কানপুরে উনিশশো পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর ভারতের কানপুরে প্রথম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন মুজফর আহমেদ আর উনিশশো সালের সতেরোই অক্টোবর তাসখন্দে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন বা ফাউন্ডার ছিলেন মানবেন্দ্রনাথ রায় সেটা কিন্তু ভারতের বাইরে আর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন এসবি ঘাটে নেক্সট যেটা হয়েছিল উনিশশো সালে সেখানে সভাপতি পদে সুভাষচন্দ্র বসুর এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তো প্রতিদ্বন্দ্বিতার জন্য মহাত্মা গান্ধী সর্বপ্রথম মতিলাল নেহেরুর নাম সাজেস্ট করেন মতিলাল নেহেরু এটাতে রিফিউজ করেন এবং তিনি মৌলানা আজাদের নাম সাজেস্ট করেন মৌলানা আজাদও এটাতে রিফিউজ করেন এবং তার নাম উইথড্র করে নেন এবং শেষ পর্যন্ত মহাত্মা গান্ধী পট্টবী সীতারামাইয়ার নাম সাজেস্ট করেন যিনি একজন অন্ধ্রপ্রদেশের লিডার ছিলেন তো এই যে অধিবেশন হয়েছিল সেখানে সুভাষচন্দ্র বসু জয়ী হন পট্টবি সীতারামাইয়াকে হারিয়ে তো এর বেশ কিছু দিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে যান এবং ফরোয়ার্ড ব্লক তৈরি করেন নেক্সট যেটা রয়েছে পলিস্টাইরিন কি পলিস্টাইরিন হলো একটি অন্তরক তৃতীয় এশিয়ান ইন্ডিয়া বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয় এশিয়ান ইন্ডিয়া বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয় যেটা থার্ড এডিশন সেটা কোথায় অনুষ্ঠিত হয় তো এখানে আনসার রয়েছে নতুন দিল্লি ভারত জাকার্তা ইন্দোনেশিয়া বেজিং চীন আর হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া তো এখানে সঠিক অপশান কি হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে তো এটা আজকের জন্য শেষ কোয়েশ্চেন এবং তোমাদের জন্য আমার তরফ থেকে রাখা কোয়েশ্চেন তো আমি এক্সপেক্ট করব, তোমরা আমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে জানাবে যে তৃতীয় এশিয়ান ইন্ডিয়ান বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয়ে গেল রিসেন্টলি তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা হেল্পফুল হয়ে উঠতে পারে তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলেই ডাউনলোড করে নিতে পারবে এবং পরে পরেও রিভাইজ করে নিতে পারবে আর তোমাদের যদি এই ভিডিওটা সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না তাহলে পর লেটেস্ট নোটিফিকেশানগুলো পেতে তোমাদের সুবিধা হবে সেই সব দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ